Radio Meditune, sounds of medical life. বন্ধুরা শুনছেন রেডিও মেডিটিউন সাউন্ডস অফ মেডিকেল লাইফ, এবং আজকে আপনাদের সঙ্গে আছি আমি লিসানুল হাসান, ব্যাচ K71 DMC, এবং আমার সঙ্গে আছেন আমি K71 থেকে রেহনুমা তারান্নম নিশি, এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার শাহ মোহাম্মদ এজাজুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ, যিনি আমাদের সবার কাছে ডাক্তার এজাজ বলে বেশি পরিচিত, আমাদের সবার প্রিয় অভিনেতা। তো আজকে আমরা স্যারের সঙ্গে কথা বলবো। প্রথমেই স্যারকে অভিনন্দন জানাচ্ছি। স্যার কংগ্রেচুলেশনস, আপনি রিসেন্টলি আমাদের নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট হেড হিসেবে নিযুক্ত হয়েছেন, এই জন্য কংগ্রেচুলেশনস স্যার। আমার অনেক ভালো লাগছে যে ঢাকা মেডিকেল কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের দায়িত্ব গ্রহণ করেছি। আপনার অনুভূতিটা যদি একটু বলতেন যে ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার ডিপার্টমেন্টের মানে হেড হিসেবে আপনি এসেছেন, তো কেমন লাগতেছে স্যার? না, আমি সহকারী অধ্যাপক হিসেবে ছিলাম এক বছরের উপরে। তো যিনি প্রফেসর ছিলেন, প্রফেসর নজরুল ইসলাম স্যার, উনি চলে গেলেন, স্বাভাবিকভাবে আমি ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান দায়িত্বটি পালন করেছি। মানে জয়েন করেছেন বা কবে থেকে হয়েছে? মাস তিনেক হলো। আচ্ছা স্যার, আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু জানতে চাই, মানে আপনার মানে মেডিকেলে পড়ার ইচ্ছা কি ছিল আগে থেকে? আমার আসলে কি পড়বো এরকম কোনো উদ্দেশ্য ছিল না। তখন ইন্টারমে পাস করে তো অনেক জায়গাতেই অ্যাডমিশন টেস্ট দেওয়া যেত। ঢাকায় এসে দিলাম, ময়মনসিংয়ে দিলাম, রংপুরে দিলাম, তারপরে রংপুর মেডিকেল কলেজে টিকলাম। তো রংপুরে আমাদের বাসা ছিল, তো আব্বা বললেন যে রংপুরেই থাকো, আমি আর অন্য কোথাও পড়বে এ খরচটা দেওয়া একটু কঠিন হবে। তখন কি এখন যেমন প্রত্যেকটা মেডিকেল কলেজে মানে সবগুলো একসঙ্গে কম্বাইন হতো? না, তখন আলাদা আলাদা হতো। যেরকম ঢাকা মেডিকেল কলেজ স্যার সলিমুল্লাহ এটা একদিন, ময়মনসিংহ মেডিকেল কলেজ একদিন, রাজশাহী রংপুর একদিন, এভাবে ভাগ করা ছিল। অর্থাৎ একদিন ইচ্ছে করলে চার পাঁচটা পরীক্ষা দিতে পারতো, সুযোগটা অনেক বেশি ছিল, সহজ ছিল। আমরা যেরকম এক ইউনিভার্সিটিতেও দিয়েছিলাম, আমি কৃষি বিশ্ববিদ্যালয়েও ভর্তি হয়েছিলাম, তো মেডিকেলের রেজাল্টটা হলো পরে পরে চলে আসলাম। মানে স্যার আপনি ছোট থেকে অনেক মেধাবী ছিলেন, এটা বোঝা যাচ্ছে। মানে মেধাবী ছিলাম না, আমি মোটামুটি ছাত্র ছিলাম, এখনো মোটামুটি পড়ুয়া ছিলেন। মানে আমি একটা জিনিস আমার ছিল, সেটা জীবনের শুরু থেকে আমি ডিসিপ্লিন ছিলাম, এটা একদম বোঝেন। খুব ভালো ছাত্র আমি না, কিন্তু আমি তখনও যেরকম পড়াশোনায় যে মনোযোগটা ছিল এখনো সেরকম। এমন হয় না অনেকে যে একসময় খুব ভালো ছাত্র থাকে, পরে দেখা যায় যে ট্র্যাক থেকে বাইরে চলে গেল, আমার সেরকম হয়নি। এবং আমি ছোটবেলা থেকে বুঝতাম যে আসলে জীবনটা কি, কারণ আমি নাটক করতাম অনেক আগে থেকে, এর মাঝে পড়াশোনাটা ঠিক মতো করতাম, কারণ আমি জানতাম যে লেখাপড়া না শিখলে বিপদ হবে। স্যার মানে নাটক করতেন আগে থেকে যে বলে, মানে স্কুল কলেজ থেকে নাকি মেডিকেলে এসে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত? নাটক একদম এই নেশাটা একেবারেই ছোটবেলা থেকে ছিল। তখন তো আমরা মফস্বলে ছিলাম, তো আমি স্কুল হচ্ছে আমার কুড়িগ্রাম গভর্নমেন্ট স্কুল, কলেজ রংপুর মেডিকেল কলেজ, তারপরে রংপুর মেডিকেল কলেজ, তারপরে IPGMR থেকে তো পোস্ট গ্রাজুয়েশন করলাম। তো নাটক যে একেবারে ঢাকায় যারা করে থিয়েটার করে একদম সত্যিকারভাবে মঞ্চ যেভাবে করা উচিত সেভাবে করে, আমরা আসলে সেই প্রশিক্ষণটা পাই নাই। যেরকম স্কুলে যখন নাটক করতাম নিজেই ডিরেক্টর, কিছুই বুঝতাম না, তারপর নাটক করতাম, আগ্রহটা ছিল, যেটা আমি ভালোবাসাটুকু ছিল, অভিনয়ের প্রতি নেশাটুকু ছিল, শিল্পের জন্য আসলে এটা অনেক মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে যে শিল্পের প্রতি যে আগ্রহটা। স্যার আমরা মনে হয় আপনার আরেকটু জানতে চাই স্যার, মেডিকেল এসেও কি সেটা ধরে রেখেছিলেন? মেডিকেলে আসবার পরে তো তখন রংপুর শহরে একটা থিয়েটার ছিল, সেই থিয়েটারে কাজ করতাম, সেটাও মনে করেন বছরে একটা কিংবা দুটি নাটক। রংপুরে তার পয়সা দিয়ে নাটক দেখার লোক ছিল না, চাঁদা তুলে নাটক করতাম। আর মেডিকেল কলেজে আমি নাটক করতাম রেগুলার, সেটা হচ্ছে একদম ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরেই আমার প্রথম নাটক ছিল নীল দর্পণ, এবং সেখানে সব ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারের বড় ভাইরা, আমি একমাত্র ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। অনেক সাহস নিয়ে আমি শুনলাম যে কলেজে নাটক হবে এবং আজকে মানে কাস্টিং ফাইনাল, তখন আমি খুবই ভয়ে ঢুকলাম যে সব ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারের বড় ভাইরা আমি যাব, ফার্স্ট ইয়ারের একজন যে ঢুকলাম, এবং তখন দেখলাম যে সবাই আমার দিকে এই দৃষ্টিতে তাকাচ্ছে যে বেটা এত সাহস, তুই আমাদের সঙ্গে নাটক করতে আসছিস। তারপরে ঢুকলাম, তো সবাই বললো তুমি কি ফার্স্ট ইয়ারে? কেমন? জি স্যার ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ইয়ারে। সবাই অবাক হলো যে ফার্স্ট ইয়ারের একজন, সবাই ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার। তো স্যার আমাকে দয়া করে একটা পার্ট দিয়েছিলেন, খুবই ছোট পার্ট, এবং সেটা করেছিলাম। তারপরে যেটা হলো
যেহেতু আমার ভালোবাসা ছিল সবচেয়ে বেশি, আলটিমেটলি আমি মেডিকেল কলেজে নাটক কন্টিনিউ করা শুরু করলাম। প্রত্যেকটা প্রফেশনালের পরেই আমি নাটক করেছি। অনেক আগে একটা ভারতীয় ছবি দেখেছিলাম, উত্তম কুমারের অভিনয়টা ছিল ডাক্তারের। তো উত্তম কুমারকে সুচিত্রা সেন বলে যখন প্রেমের শুরু দুজনার, তখন বলে যে আপনাকে তো আমি দেখেছি, আপনি যখন মেডিকেলে পড়তেন অনেক ভালো ভায়োলিন বাজাতেন। তো উত্তম কুমারের এখন বাজান না, তো উত্তম কুমারের অ্যান্সার ছিল আমি সংখ্যাটা বলতে পারবো না যে ভারতে কতজন মানুষের জন্য একজন ডাক্তার, মানে সেটা খুবই অপ্রতুল ছিল। তো উত্তম কুমারের উত্তরটা ছিল এরকম, যে দেশে এতজন মানুষের জন্য একজন ডাক্তার, সে দেশে একজন ডাক্তারের ভায়োলিন বাজাবার কোনো অধিকার নেই। আমার ডায়লগটা এখনো খুব মনে খুব বাজে। আমি যখন টেলিভিশনে অডিশন দিয়ে টিকলাম, বাংলাদেশ টেলিভিশনে, রংপুর থেকে আসবার পর আমি ঢাকায়, আমরা তো বেকার ছিলাম কিছুদিন, ঢাকায় একটা ক্লিনিকে জব করতাম, তখন বাংলাদেশ টেলিভিশনে অডিশন দিলাম এবং আমার কেউই পরিচিত ছিল না। তারপর রংপুর থেকে এসেছে, আমাকে কেউ চেনেও না, আমার কেউ নেইও পরিচিত, একেবারেই সরাসরি টেলিভিশনের গেট থেকে আমি অ্যাপ্লিকেশন করে তারপর অডিশন দিই এবং টিকে যাই। তো তখন যখন টিকবার পর আমি প্রডিউসারদের সঙ্গে যোগাযোগ করলাম যে আমি অভিনয় করতে চাই, আমি অডিশনে টিকলাম, না আপনি যান, কেন তো অডিশনে টিকেছি, তারপরে ডাক্তার আপনি অভিনয় করতে পারবেন না। আমি বললাম পারবো, কেন আপনি পারবেন না, অযথা সময় নষ্ট করবেন, আপনি চেষ্টা করবেন না। এবং আলটিমেটলি কিন্তু আমি টেলিভিশনে কাজ করার সুযোগ পাইনি এবং আমি তখন অভিনয়ের আশা বাদ দিয়ে দিলাম। তারপরে তো আইপিজি আমার অ্যাডমিশন টেস্ট দিলাম, ডিএনএমএ টিকলাম, তারপর পড়াশোনা শেষ করলাম, পাশ করলাম। পাশ করবার পরে আমার ঘটনাচক্রে হুমায়ুন স্যারের সঙ্গে দেখা হয়েছিল। আমাদের আইপিজি আমার ক্যাম্পাসে যে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন, সেটা যে ডিরেক্টর ছিলেন প্রফেসর করিম, করিম স্যার ছিলেন হুমায়ুন স্যারের স্কুলমেট। আমি করিম স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন, ওই সার্টিফিকেট উঠাতে গেলে একটা সই লাগে, সই নেবার জন্য গিয়েছি। তখন হুমায়ুন স্যারের সাথে দেখা, তখন স্যার আমাকে বললেন তুমি কোথায় থাকো, কী ব্যাপার কি। আমি স্যার আমি তো গাজীপুরে পোস্টিং, এবার পিজি থেকে নিউক্লিয়ার মেডিসিনে ডিএনএম করলাম, অভিনয়ের খুব শখ ছিল স্যার, আমাকে সুযোগ কেউ দেয়নি, রেডিওতে করেছি, টেলিভিশনে গিয়েছিলাম, অডিশনে টিকেছি, কিন্তু সবার একই অভিযোগ আমি ডাক্তার, আমি অভিনয় করতে পারবো না। তখন স্যার আমাকে বলেছিলেন যে আমি তোমাকে ডাকবো, এবং স্যারের সংলাপটা ছিল এরকম যে যে পারে ও না, যে রাধে সে চলো বাধে। তারপর থেকে অভিনয় শুরু। তবে আমি বলবো আপনার যে প্রশ্নের উত্তরটা যে আমার কি অন্য কোনো কিছু করা উচিত, খুব বেশি পরিশ্রমী হলে, খুব বেশি ডিসিপ্লিন হলে করা উচিত। সবাই যেটা ভাবে স্যার যে মেডিকেলে পড়ে কেন এগুলা করে বা পড়াটা ঠিক রাখতে পারবে কিনা, ওই যে প্রথমেই বলেছি খুব বেশি ডিসিপ্লিন এবং খুব বেশি পরিশ্রমী হলে এটা সম্ভব। যেরকম আমি সকালে কলেজে আসি, কলেজ থেকে বিকালে শুটিং করি, সন্ধ্যার পরে চেম্বারে ঢুকি, রাত্রি 2:30 রোগী শেষ করি, তাহলে বাসায় এসে আমি 3:00 থেকে 3:30, আমি শুই 4:00, উঠি সকাল 7:00, আমি 3 ঘন্টা ঘুমাই দিই। আমি জানি এটা আমার স্বাস্থ্যের জন্য মহা ক্ষতিকর, কিন্তু আবার আমার একজন অনেক বড় শিক্ষক আমাকে বলেছিলেন তোমার শরীরকে তুমি যেভাবে গড়ে তুলবে সেভাবেই তোমার শরীর চলবে, তুমি 3 ঘন্টা ঘুমাও, এটা তোমার আয়ু কমাবে না। তারপর এখন ভাবি কমে গেলে উপায় নাই, এভাবেই চলবো, আল্লাপাক যতদিন বাঁচিয়ে রাখে। একটু ডিসিপ্লিন হলে এবং অতি পরিশ্রমী হলে সম্ভব। আবার যদি সেই ভালোবাসাটুকু থাকে, তবে আমার একটাই অনুরোধ থাকবে, কখনোই আমাকে, একসময় আমি বলতাম যে আপনার তো দুটি কাজ করেন, চিকিৎসা করেন, অভিনয় করেন, কোনটা আপনার কাছে প্রিয়? আমি একসময় বলতাম দুটি আমার কাছে প্রিয়, এখন বলি চিকিৎসা সেবা আমার কাছে প্রিয়, কারণ আমি দেখেছি এটাতে যে শান্তি, এ শান্তি আর কোথাও নেই পৃথিবীতে। যদি সবচাইতে শান্তির পেশা বড় পেশা থেকে থাকে, সেটা অবশ্যই চিকিৎসা পেশা, এবং চিকিৎসকদের চাইতে বড় মানুষ আমি মনে করি না আর কোনো পেশায় থাকবার সুযোগ আছে। আপনি ইচ্ছে করলেই প্রতিদিন মানুষের সেবা করতে পারেন, হাতের নাগালে আপনার সেবা, এটা কজনের হাতে আছে।
প্রতিদিন আপনি একজন গরিব রোগী বিনা বাসায় দেখছেন। অন্য পেশার যে কোনো মানুষ ইচ্ছে করলেও একদম পারফেক্ট জায়গায় পারফেক্ট সেবাটা দিতে পারবে না, কিন্তু আপনি পারেন। আচ্ছা স্যার, যেহেতু হুমায়ুন আহমেদ স্যারের কথা চলে আসছে, তো একটু মানে জানতে চাচ্ছি যে স্যারকে কতটা মিস করেন, বা স্যারের সাথে যখন কাজ করতেন তখনকার যে অভিজ্ঞতাগুলো ছিল, মানে স্যার আপনার কাছে কি সেটা একটু জানতে। মাঝে মধ্যে ডাক্তারদের সবাই কিন্তু খুব সমালোচনা করেন, দেখবেন ডাক্তাররা চামাক, ডাক্তাররা কসাই, এ কথা সবাই আপনাকে বলবে। এই অন্যায় অভিযোগটি সবসময় ডাক্তারদের ওপর দেওয়া হয়, কিন্তু আমরা ডাক্তাররা যে কত ভালো আমাদের ভেতরে ঢুকে কেউ কোনোদিন দেখেনি। আপনি আপনার চিন্তা করে দেখেন, আপনি কীভাবে পড়াশোনা করছেন, আপনার এই অন্য কোনো বিষয়ে যে একই যোগ্যতা, মানে গ্র্যাজুয়েশন, যে ছেলেটি যে মেয়েটি মেডিকেল গ্র্যাজুয়েট, সেই ছেলে মেয়ের পড়াশোনা এবং অন্য যে কোনো সাবজেক্টে যে মেডিকেল গ্র্যাজুয়েট, আরে অন্য কোনো সাবজেক্টে যে গ্র্যাজুয়েট, তার পড়াশোনার সময় মান অনেক তফাত। আপনি ফিফথ ইয়ারে না, আপনি বলেন জীবনের এই পাঁচটি বছর আপনার কিভাবে কেটেছে। আমার তিন ছেলে মেয়ে তো ডাক্তারি পড়ে, ওদের তো আমি দেখি, আমার ছেলে মেয়েদেরকে তো আমাকে টান দিয়ে বিছানায় শোয়াতে হয়, নির্ঘুম রাত, নির্ঘুম দিন, বিশ্রাম নেই, তারপরে ডিসিপ্লিন লাইফ, সিনেমা দেখতে যাব সময় নেই, ইভেন একটু সাজবে সাজাটাও তো হয় না, আমার খুব কষ্ট লাগে। মেয়েরা কিন্তু একটু একটু সাজুগুজু করে বেড়াতে চায়, একটা মেডিকেলের মেয়ে কদিন সুযোগ পায় সেটা। একটি মানুষ তার জীবনের কত কিছু ত্যাগ করে, তারপর আমরা সেই ডাক্তারদের গালি দিই। আমার এত কষ্ট লাগে যখন কেউ ডাক্তারদেরকে গালি দেয়। ডাক্তারদের মতো সিনসিয়ার মানুষ, ডাক্তারদের মতো সৎ মানুষ আমি দেখিনি। এ কথার সমালোচনা অনেকেই করবেন, কিন্তু আমি বলবো যে প্রত্যেক জায়গাতেই দু একজন খারাপ মানুষ থাকে, আমাদের ডাক্তারদের মধ্যেও দু একজন খারাপ মানুষ আছে, কিন্তু 99% ডাক্তারের, 99% ওপরের ডাক্তার এত ভালো মানুষ, এত জীবনের সবকিছু ত্যাগ করে আসা মানুষ অন্য কোনো পেশায় নেই। আমি নিজে ডাক্তার, সবসময় দেখা যায় মানুষ নিজের পেশার প্রতি কিন্তু একটা বিরক্তি থাকে, অনেকেই বলে কেন ডাক্তার হলাম, কেন ডাক্তার হলাম। আমি সবসময় বলি, যদি আমার কখনো পুনর্জন্ম, তো আমরা বিশ্বাস করি যদি পুনর্জন্ম হয়, আমি এই ডাক্তার এজাজ হিসাবেই পুনর্জন্ম নিতে চাই, এবং আমি ডাক্তার হিসাবেই পুনর্জন্ম নিতে চাই। এর চেয়ে বেস্ট প্রফেশন পৃথিবীতে নেই। আমি সবসময় ছেলে মেয়েদেরকে বলি, তোমাদেরকে বলি, আবার তিনজন নিজের ইচ্ছা থেকে ডাক্তারি করেছে, আমি মোটিভেট করিনি, আমি বলি তোমাদের যেটা ইচ্ছা, তো তিনজনই মেডিকেলে চলে এসেছে, একজন ঢাকা ইউনিভার্সিটিতে, ওকে ওর মা মোটিভেট করতে পারে নাই, ও ঢাকা ইউনিভার্সিটি করবে। বাট আমি ঠিকই বলেছি বাবা, সেবা সব দিক থেকেই করা যায়, বাট এটা এটা হলে কেন, আমি আমার জীবনে দেখেছি তো যে একটা ডাক্তার জীবনে কত কিছু পায়। আমি তো মফস্বলে ডাক্তার, আমি গাজীপুরে আমার চেম্বার, গাজীপুরে প্র্যাকটিস, আমি ঢাকা মেডিকেল কলেজে এসেছি, এই তো 1.5 বছর হলো, এর পরে তো আমার সারা জীবনই মফস্বলে কেটেছে। আমি যখন পিজিতে কোর্স করি তখন আমি গাজীপুর থেকে আসতাম, বাসা গাজীপুরে ছিল, আসতাম ক্লাস করতাম আবার গাজীপুরে ফিরে যেতাম, তো আমার জীবন তো মফস্বলেই কাটা। আমি তো মফস্বলের একজন ডাক্তার, তো ডাক্তার যে কত সম্মান পায়, কত ভালোবাসা পায়, এটা আমি আমার জীবন থেকে দেখেছি। আমি একটা গল্প শুনেছিলাম আপনার সঙ্গে, আমার এর আগে একটা ফাংশনে কথা শোনার সুযোগ হয়েছিল, আপনি বলছিলেন যখন শুটিং চলতো গাজীপুরের ওখানে, দেখা যেত শুটিং ইউনিটে খাবার অনেক দেরিতে রেডি হচ্ছে, কিন্তু আপনার জন্য অনেকেই খাবার নিয়ে আসছে, এমন একটা গল্প আপনি বলছিলেন। এই কদিন আগে আমার এক পেশেন্ট পেঁপে নিয়ে এসছে, তো পেঁপে খেলাম, দেখি পেঁপে মিষ্টি না, তো আমি ঠাট্টা করে বলেছি যে পেঁপে নিয়ে আসছো তো পরের দিন আসতে আসতে, তোমার পেঁপে তো মিষ্টি না, দেখি সে 7 দিন পরে আবার পেঁপে নিয়ে আসছে, স্যার এই পেঁপে বলে মিষ্টি, মানে আমি যে মিষ্টি না বলেছি এটা সে মানতে পারেনি, কয় স্যার এই পেঁপে বলে মিষ্টি, আপনি এটা খান। তো পেশেন্টদের ভালোবাসা যখন আপনারা পাবেন, তখন দেখবেন যে চোখে পানি আসবে বারবার, এবং তখন মনে হবে যে ডাক্তারি ছাড়া পৃথিবীতে আর কোনো পেশা থাকতে পারে না।
ওকে বন্ধুরা, আমরা শুনছি রেডিও মেডিটিউন সাউন্ডস অফ মেডিকেল লাইফ। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় অভিনেতা, একজন অভিনেতা কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় পরিচয় হচ্ছেন একজন ডাক্তার, ডাক্তার এজাজুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ। আর আমাদের সঙ্গে আছি আমি লিসানুল এবং নিশি। তো আমরা স্যারের সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম, তো স্যার আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার সঙ্গে হুমায়ুন আহমেদ স্যারের স্মৃতি নিয়ে যদি একটু ইয়ে করতেন আমাদেরকে জানাতে। স্যার স্মৃতি ওই যে বললাম যখন আমি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের খোকা বাবুর প্রত্যাবর্তন, ঠিক সেরকম আমার অভিনয় প্রত্যাবর্তনটি হয়েছে হুমায়ুন স্যারের জন্য। আমি তো রংপুর রেডিওতে নাটক করতাম, রংপুরে মঞ্চ করতাম, মেডিকেল কলেজে করতাম, তারপর ঢাকায় আসবার পর আমি টেলিভিশনে ইনস্টেড হওয়ার পর আমাকে কেউ সুযোগ দেয়নি। তখন ভাবলাম বাক, আসলে রংপুরের ছেলে, ঢাকা শহরে অভিনয় করার যোগ্যতা আমার নেই, মফস্বল থেকে এসেছি, বাদ দিয়ে দিই। বাদ দিয়ে তো আমি পড়াশোনা শুরু করলাম। পাশ করবার পরে হুমায়ুন স্যারের সঙ্গে দেখা, এবং যদি আমি আমার মনে হয় যে এই ডাক্তারই কিন্তু আমাকে অভিনেতা বানিয়েছে, কারণ আমি যদি পিজিতে ভর্তি না হই, আমি যদি ডিএনএম না করি, তাহলে আমার সার্টিফিকেট ওঠাবার প্রয়োজন হতো না, এবং সেই সার্টিফিকেট ওঠাতে আমি প্রফেসর করিম স্যারের কাছে যেতাম না, যিনি হুমায়ুন স্যারের স্কুলমেট, এবং করিম স্যারের সঙ্গে দেখা করতে যে আমার হুমায়ুন স্যারের সঙ্গে দেখা হতো না। তো এই চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ আমি আবারও ডাক্তারি করতে গিয়েছিলাম, এমবিবিএস করার পরে পোস্ট গ্রাজুয়েশনে এই ডাক্তারি আমাকে অভিনেতা বানিয়ে ছেড়েছে। আমি যদি ডাক্তারি পড়াশোনা কন্টিনিউ না করতাম, ঠিক আছে আমি এমবিবিএস এমবিবিএস থাকি আর পোস্ট গ্রাজুয়েশন করবো না, তাহলে কিন্তু আমার হুমায়ুন স্যারের সঙ্গে দেখাই হতো না। মানে আমার গল্পের মতো যদি আমার জীবনের গল্প হতো, অর্থাৎ এই ডাক্তারি আমাকে যত ছোট অভিনেতাই হই, এই অভিনেতাটুকু বানানোর পেছনেও আমার ডাক্তার। সুতরাং আমি যারা মেডিকেলে পড়ে সবাইকে স্যালুট করি এবং সবাইকে বলি অবশ্যই জীবনে ডাক্তার হওয়ার চেষ্টাটা প্রথম থাকবে, তারপরে অন্য কিছু, কারণ এর চেয়ে বড় পেশা হতে পারে না। এবং সাধারণ মানুষদেরকে সবসময় বলি ডাক্তারদেরকে সবার আগে স্যালুট করবে। ডাক্তাররা জীবনে যে ত্যাগ করে ডাক্তার হয়, এত ত্যাগ করে অন্য কোনো পেশায় সেই পেশাগত দক্ষতা কেউ অর্জন করে না। মাঠে কাজ করে মাঠ কর্মী বলি আমরা, আমার ক্যারেক্টারটা ছিল মাঠ কর্মী। আর এখন হুমায়ুন স্যার সম্পর্কে একটি কথা বলি, যে আমরা সহজেই আগের কথা বললাম ডাক্তারদেরকে চামার বলি, কষায় বলি, এবং লেখক আমি অনেক সিনেমায় দেখেছি ডাক্তার সাহেবের ব্যাগ ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে, ডাক্তার সাহেবকে ফিস দিচ্ছে না, ডাক্তার সাহেবকে গালিগালাজ করছে, মানে ডাক্তার একটা মানে ডাক্তারকে নিয়ে কী করে তামাশা করা যায় আমি অনেক সিনেমায় দেখেছি। হুমায়ুন স্যার একমাত্র মানুষ যার প্রত্যেকটি নাটকে প্রত্যেকটি ছবিতে ডাক্তারকে সম্মান করা হয় সর্বোচ্চ। একসময় বহুব্রী নাটকে ওই যে অবজারভার একটা ক্যারেক্টার ছিল না, খেয়ালি ডাক্তার, তখন স্যারের কুশপত্র লেখে আমাদের অনেক ডাক্তার ছেলে মেয়ে পুড়িয়েছে, না বুঝে পড়িয়েছে। কারণটা হচ্ছে তাদের অভিযোগ ছিল ডাক্তারকে নিয়ে হুমায়ুন আহমেদ তামাশা করছে, আসলে স্যার তামাশা করেননি। ডাক্তাররা হচ্ছে অনেক মেধাবী, মেধাবী মানুষ সবসময় খেয়ালি হয়, তাই না? একজন মনোযোগী ডাক্তার বাসায় বাজার আছে কিনা কখনোই খেয়াল রাখবে না, তার মানে তাকে আমি ছোট করে দেখবো, কখনোই না। সে তার পেশার প্রতি অতি শ্রদ্ধাশীল জন্মায়, তার জীবনের অন্যান্য বিষয়ে তার কোনো মনোযোগ নেই। তো আফজালের ক্যারেক্টারটা কিন্তু সেরকম ছিল। হুমায়ুন স্যার সবসময় ডাক্তারদের সম্মান করতেন। স্যারের একটি নাটক, আমার নাটকটির নাম মনে নেই, নাটকটিতে দেখা যায় যে সার্জন একজন রোগীর অপারেশন করেন, অপারেশনটা একটু জটিলতা হয়, আবার দ্বিতীয়বার অপারেশন করেন, তারপর অপারেশনটা সাকসেসফুল হয়। তো পুরো ডাক্তারদের নিয়েই গল্পটা। তো সংলাপটি হচ্ছে যে ছেলের অপারেশন হচ্ছে তার বাবার সংলাপ। বাবা ছেলেকে বলতেছে, বাজান আমরা প্রায় ডাক্তারদের সম্বন্ধে আজে বাজে কথা করি, তাদের গালিগালাজ করি, কথাটা ভুল, ডাক্তাররা অনেক ভালো মানুষ, অনেক ভালো। এক্স্যাক্টলি ডায়লগটা ছিল। এবং হুমায়ুন স্যার একমাত্র মানুষ, আরো অনেকেই করেছেন, আমার চোখে দেখা একজন মানুষ যিনি কখনো ডাক্তারদের তিরস্কার করে কিংবা ডাক্তারদের কোনো বাজে সমালোচনা কখনো করেন, উনি সবসময় ডাক্তারদের অত্যন্ত সম্মান করতেন। এবং আমাকে কখনো হুমায়ুন স্যার কিন্তু আমার নাম ধরে ডাকেননি, কখনো না। এবং আমাদের ডাক্তার বলতেন, আমাদের ডাক্তার কোথায়,
আমাদের ডাক্তার কোথায়, আমাদের ডাক্তার কোথায়, আমাদের ডাক্তার বলতেন সবসময়। তো এটি আমার খুব ভালো লাগতো। আমি বললাম না, সব কিছুর পরও আমি অতি ক্ষুদ্র একজন ডাক্তার, অতি ক্ষুদ্র। আমাদের দেশে যত বড় বড় চিকিৎসক আছেন, যত মেধাবী চিকিৎসক আছেন, তাদের ভিড়ে আমি ক্ষুদ্র, অতি নগণ্য একজন ডাক্তার। তারপরও আমি মানে আমার এই পেশা নিয়ে আমার প্রশান্তির শেষ নেই, শান্তির শেষ নেই। কোন একটা নাটকে স্যার এরকম আমরা তিনজন কাজ করছিলাম একটা দৃশ্যে, আমার নাটকটার কথা মনে নেই। তো স্যার ওই দৃশ্যটা দেখে স্যার খুব ভালো লেগেছিল। পরে স্যার আমাদেরকে বললেন, এক কাজ করব, তোমাদের তিনজনকে নিয়ে দেখি কিছু করা যায় কিনা, তোমাদের তিনজনের মানে কেমিস্ট্রিটা অনেক সুন্দর। এই তারপরে তো তারা তিনজন করলেন। আমার একটা সিন খুবই মনে পড়ে যে রেস্টুরেন্টে খেতে গেছেন কারোর বার্থডে উপলক্ষে, তারপর দেখা গেল যে আপনার যে প্ল্যানটা ছিল সেটা কাজ করে। মানে এত ছোট ছোট বিষয়, এত হালকা বিষয়, যেরকম যখন আমরা তারা তিনজন করছিলাম তখন অনেকেই আমাদের টিম থেকে স্যারকে নিষেধ করেছিলেন এই কাজটি করবার জন্য, অনেকে নিষেধ করেছিলেন, যেটা একটা হালকা কাজ, এই ফালতু কাজটা আপনি করবেন না, আপনার মতো মানুষের এত হালকা কাজ করা শোভা পায় না। এবং আলটিমেটলি তারা তিনজন কিন্তু আরও অনেক কয়েকটি পর্ব করবার ইচ্ছে স্যারের ছিল, কিন্তু স্যারকে আমাদের মাঝখান থেকে অনেকে নিষেধ করেছেন যে কাজটি খুব হালকা, এটা আপনি করেন না। কিন্তু আমি সারা পৃথিবীতে দেখেছি, সারা পৃথিবীর মানুষ যারা বাঙালি তারা তারা তিনজন পছন্দ করে। অর্থাৎ স্যারের এই হাস্যরসের মাঝেও যে কত ভারী কিছু ছিল, যারা স্যারকে তারা তিনজন করতে নিষেধ করেছিলেন তারা সেটা বোঝেন, কারণ স্যারকে বুঝবার মতো মেধা তো আমাদের। একটা তারা তিনজন আমরা খেয়াল আছে, এটা বাংলা ভীষণে যায়, তারা তিনজন হে পৃথিবী বিদায় কখনো সময় হলে দেখবেন। সেটি ছিল আমরা ঈদের কাজ শেষ করে ফেলেছি, সবাই বাড়ি যাবেন, স্যারের সামনে বিদায় নেবার জন্য বসেছি। এই সময় বাংলা ভীষণের একজন লোক এসেছেন টাকা নিয়ে, তাদেরকে একটা নাটক বানিয়ে দিতে হবে। তো স্যার বললেন, এই এ তো টাকার পোটলা নিয়ে বসে আছে, এখন তোমরা কি আর একটা নাটক করবা? আমরা তো আমাদের তো ঈদ হচ্ছে নাটক করা। আমি স্যার করবো। স্যার একটা করে পাতা লিখে দেন আর আমরা করি, আবার এক পাতা লিখে দেন আমরা করি। তো আমরা করছিলাম আর আমরাই মানে শান্তি পাচ্ছিলাম না যে স্যার কি করতেছেন, এটা ভালো হচ্ছে না। তো আমরা করবার সময় কিন্তু বুঝিনি আমরা কি করলাম। একবার এই নাটকটি বাংলা ভীষণ বহুবার প্রচার করছে, একদিন ঈদের পরদিন সকালবেলা আমি একা ঘুম থেকে উঠে টেলিভিশনটা ছাড়লাম, দেখি বাংলা ভীষণ ওই চ্যানেলটাই গিয়া আমাদের নাটকটি চলছে। তো আমি নাটকটি দেখলাম এবং দেখে নাটকের শেষ দৃশ্যে আমি একা ছিলাম, তো আমি ডুকরে ডুকরে কাঁদছিলাম। এবং তখন ভাবলাম, জারি আল্লাহ আমরা কত বড় গাধা, এই নাটকটি শুটিং করবার সময় আমরা বারবার বলেছি কি করছি কি করছি কি করছি, কিন্তু যখন দেখলাম তখন দেখলাম যে কত ভালো কাজ আমরা করেছি। সেই দৃশ্যটা এরকম ছিল যে যে ছেলেটি জীবনে কখনো বিয়ে করে না, সে একটা পরিবারটাকে ধরে নিয়ে যায় স্বামী ভেবে, ওখান থেকে আসবার পর তার যে অনুভূতি যে মানুষের জীবনে সংসার সন্তান সব কিছু দরকার আছে। মানে আমাদের ইসলাম যে নিয়মটি করে দিয়েছেন আমাদের, তোমার বয়স হলে তোমাকে বিয়ে করতে হবে, একটা সময় পর তোমাকে সন্তান, তারপর তুমি বাবা হবে, তারপর তুমি দাদা হবে, এই যে সিস্টেম সৃষ্টিকর্তার, এটি যে আমাদের জীবনে কত প্রয়োজন, ওই নাটকটি দেখবার পর সবাই সেটা বুঝতে হবে। তো স্যারের অনেক হালকা কাজ, অনেক হাসির কাজ, আমরা হাসি, কিন্তু ভেতর দিয়ে যে কত সুন্দর কথা স্যার বলে গিয়েছেন। স্যার সবসময় বলতেন, নাটক দেখা হলো আমি শেখানোর জন্য নাটক বানাই না, নাটক হচ্ছে আনন্দের জন্য, মজার জন্য। কিন্তু স্যারও জানতেন না, হয়তোবা জানতেন হয়তোবা জানতেন না, যে স্যারের হাসির মাঝে কত কঠিন কথা স্যার বলতেন, যেটা আমরা হাসতাম কিন্তু বোঝার চেষ্টা করি তাহলে বুঝবো যে হাসির মাঝে স্যারের কত শক্ত কথা, কত কঠিন কথা স্যার বলতে চান। আমার প্রশংসা করতেন,
যেরকম আমি পরশু দিন বললাম একটা ইন্টারভিউ যে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি তার কাটা ছবিতে অভিনয়ের জন্য, তো আমি বললাম তাদেরকে যে আমার এই পুরস্কারটা যদি আমি শ্রাবণ মেঘের দিনে পেতাম, আমি যদি শ্যামল ছায়ে পেতাম, আমি অবশ্যই এই পুরস্কার পেয়ে মহা আনন্দিত, কিন্তু আমি শ্রাবণ মেঘের দিন কিংবা শ্যামল ছায়া ছবিতে যদি পেতাম আমি মহা 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 আনন্দিত হতাম, এবং আমার মতো একজন অতি নগণ্য অভিনেতার চাওয়াটা ওই দুটি ছবিতেই এর চাইতে অনেক বেশি ছিল, কারণ আমি আমার বিচারে বুঝি ওই অভিনয়গুলি আমার অনেক সুন্দর ছিল। আমি যখন আগের নাটক দেখি, আগের অভিনয় দেখি, তখন আমি নিজেই অবাক হই যে আমি কি এই অভিনয় করেছি, এখন যেরকম অভিনয় করি, এখন নিজের অভিনয় দেখে নিজেরই বিরক্ত লাগে। সত্যি কথা, আমি যদি আমার কোনো নাটক দেখি না, আমি যদি আমার ছেলে মেয়েদেরকে বলি বাবা একটা অস্কার পাওয়া ছবি আমাকে বের করে, আমি তো তথ্য প্রযুক্তিতে খুবই দুর্বল, ওরা আবার খুব এসব ব্যাপারে ওদের খুব নলেজ যে তুমি অস্কার পাওয়া, প্রতি ঈদে আমি একটা করে অস্কার পাওয়া ছবি দেখি, আমার ঈদের দেখা কিন্তু এটা, আমি ঈদে আমার অনেক নাটক যায়, আমার একটি নাটকও দেখবার ইচ্ছা করে, কারণ আমি জানি আমি কী করেছি। যখন হুমায়ুন স্যারের নাটক দেখি তখন মনে হয় যে আরে আমি তো অভিনেতা, তারপরে আর নিজেকে অভিনেতাই মনে হয়, এটা অনেকেই কষ্টকর আমার কথায়, কিন্তু আমি সত্যি কথা বলি। কিন্তু প্রথম কাজ না, এটা আসলে আসলে জেনুইন প্রেম। আসলে স্যার স্যার যদি আপনাকে একটা চরিত্র করাতেন, আপনি নিজেও ভাবতে পারতেন না যে আপনি কত ভালো অভিনয় করে দিয়েছেন। শিল্পীর ভেতর থেকে আসলে কাজটা বের করে আনা, তাকে আমরা মাঝে মধ্যে অতি অভিনয় করতাম না, আমার তো অত বড় মতের অভিনেতা না, স্যার তখন ধমক দিয়ে বলতেন আমি যা বলি তাই বলো, খবরদার অভিনয় করবো না, তুমি দর্শককে কি দিবে সেটা আমি দেবো, তুমি দেবো না, আমি যেভাবে না চাই সেভাবে নাচো, নিজে মাতবরি করবো না। তো আমাদের অভিনয়ের যতটুকু কৃতিত্ব সেটা টোটালটাই আসলে স্যারের, আমাদের কিছু না, কারণ এখন দেখলে বুঝি, এখন আমার স্যারের নাটক স্যারের ছবি যখন আমি দেখি তখন নিজেকে আসলেই অনেক বড় অভিনেতা মনে হয়, আর এখনকার যখন কাজ দেখি তখন মনে হয় যে নিজেকে নিজে মারতে ইচ্ছা করে যে আমি এত ফালতু অভিনয় করি, নিজেকে নিজের মারতে ইচ্ছা করে। এখনকার নাটক মানুষের জীবন উত্থান হয় আর আমার জীবনে পতন হচ্ছে, কারণ শিক্ষক খারাপ কিছু করার নেই। শ্রাবণ মেঘের দিন করার পরে আমি নিজেই বুঝতে পেরেছি যে অনেক ভালো অভিনয় করেছি, মানে আমার মতো নগণ্য অভিনেতার জন্য শ্যামল ছায়া করবার পর আমি নিজেই বুঝেছি আরে অনেক ভালো অভিনয় করেছি। শ্যামল ছায়ার ওই যে ক্যারেক্টারটা ছিল, আপনি সম্ভবত একজন ট্রলারের ইয়ে ছিলেন, ড্রাইভার ছিলেন, তো বেশ চমৎকার একটা অভিনয় ছিল যে আপনি সম্ভবত ওই রাজাকারদের সঙ্গে ইয়ে করছিলেন, এরকম একটা ব্যাপার ছিল। তো স্যার আমার একটা প্রশ্ন, মানে আপনার প্রশ্ন উত্তরটা দেওয়া হয়, আপনার প্রশ্নটা ছিল যে আপনার সুন্দর এই শ্যামল ছায়াতে, শ্যামল ছায়া ছবির শেষ দৃশ্য ছিল আমরা যখন স্বাধীন দেশের পতাকা দেখলাম, স্বাধীন বাংলার পতাকা দেখলাম, তখন সবাই স্যালুট, মানে সবাই সবাই আনন্দিত, তো ফারুক ভাই তো আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, উনি উপর থেকে চিৎকার করছেন ওস্তাদ ওস্তাদ ওস্তাদ, আমি উপরে উঠে গেলাম, তারপর দুজন দেখলাম দূরে স্বাধীন বাংলাদেশের পতাকা দেখা যায়, তখন দুজন, আমি তখন তো মদ খাওয়া অবস্থায়, দুজন যে স্যালুট করছিলাম এবং স্যালুট করবার সময় আমরা আসলেই কেঁদে ফেলেছিলাম। তো স্যার ছবি শেষ হওয়ার পরে স্যার আলোচনা করেন, পরে স্যার সবাইকে বললেন যে বলো ছবির শ্রেষ্ঠ দৃশ্য কোনটা, এক একজন এক একটা বললো, স্যার বললেন যে শেষ দৃশ্য হচ্ছে ডাক্তার, ওই যে আমার নাম ধরে স্যার কখনো বলেন, ডাক্তার আর ফারুক যখন স্বাধীন বাংলাদেশের পতাকা দেখে কাঁদতে কাঁদতে স্যালুট করছিল ওইটা হচ্ছে ছবির শ্রেষ্ঠ দৃশ্য। এবং আসলে কেন শ্রেষ্ঠ, আমি আসলেই হু হু করে কাঁদছি, এখনো কিন্তু ওটা আমি আসছে, কারণ দেশের পতাকার কথা মনে হলে, ওই সময়কার কথা মনে হলে আমরা তো যুদ্ধ দেখেছি, তখনকার যে আনন্দ এটা তো আপনারা বুঝতে পারবেন না, আমরা বুঝতে পারবো যে কি সময় পার করার পর দেশ স্বাধীন হয়েছে, তো ওই আনন্দ স্মৃতি আমাকে তখন একদম হাউমাউ করে কাঁদতে পারিনি, কারণ দৃশ্যে হাউমাউ করে কাঁদা ছিল না, তো যেটুকু ছিল সেটুকু ছিল একেবারে অভিনয় না, এবং সেজন্যই সেটা ছবির শ্রেষ্ঠ দৃশ্য ছিল। আমি শ্যামল ছায়ার পুরস্কার পাইনি, শ্রাবণ মেঘের দিনে পুরস্কার পাইনি, আমি যে ছবিতে পেয়েছি এটিও যথাযথ ছিল, কিন্তু এর চেয়ে আমার মনে হয় অনেক যথাযথ ছিল শ্রাবণ মেঘের দিন কিংবা শ্যামল ছায়া। সবসময় মানে যারা
দুই তিনটা ছবিও দেখে, যদি বলে যে বাংলা ছবি দুই তিনটা, তার মধ্যে তো ওইগুলোর নাম সবসময় আসে। সাধারণ মানুষ ছবিগুলি দেখে, যাদের জন্য ছবি তারা সব সবাই দেখে। এই শ্যামল স্যার কথা কতজন আমাকে বলে, শ্রাবণ বেগের দিন তো এই তথ্য প্রযুক্তির কারণে এখনো মানুষ দেখে, এখনো স্যারের, এখনো দেখছে, এখনো স্যারের জন্মবার্ষিকী তো মৃত্যুবার্ষিকী তো ছবিগুলি দেখানো হয়। মানুষের সৌভাগ্য যে স্যারের জন্মদিনের ছুতায় কিংবা মৃত্যুদিনের ছুতায় আমরা আবারও স্যারের এই সুন্দর কাজগুলি দেখি। আমার কিন্তু প্রথম চরিত্র ছিল সিরিয়াস, সবুজ সাহিত্যে আমি সিরিয়াস ক্যারেক্টার করেছি। তারপরে এক ঘন্টা নাটক করলাম অদেখা ভুবন, সেখানে আমার একদম সিরিয়াস ক্যারেক্টার। শ্রাবণ মেঘের দিন একদম সিরিয়াস ক্যারেক্টার। তো একদিন আমি গল্পে গল্পে সালে আহমেদ বলে একজন অভিনেতা আছেন, স্যারের খুব ঘনিষ্ঠ বন্ধু, উনি ওনাকে বলছিলাম যে সালে ভাই আমি কিন্তু মেডিকেল কলেজে সবাইকে হাসাতাম। আমি মেডিকেল কলেজে আসলে আমার অবস্থাটা এরকম ছিল, আমি স্টেজে উঠলে আগে সবাই হাসবে, আমাকে সংলাপ দিতে হতো দুই এক মিনিট পর, অকারণে সবাই হাসতো আমি স্টেজে উঠলে। তো আমি কিন্তু সবসময় মজার ক্যারেক্টার করতাম, স্যারের এখানে সে আমি সিরিয়াস ক্যারেক্টার করছি। সালে ভাই কেমনে স্যারকে এটা বলে দিয়েছেন যে ডাক্তার কিন্তু কমেডি টাইপ অ্যাক্টিং নাকি খুব ভালো করতো। তো পরে স্যার আমাকে ডাকলো যে ডাক্তার তুমি নাকি খুব এই ধরনের মজার ক্যারেক্টার করতাম। কারণ স্যার আমি এটা আপনি যা ভালো মনে করেন স্যার, কেন আমি তোমাকে দেখে আমার মনে হয়েছে সেটা যে তুমি মজার ক্যারেক্টার ভালো করতে পারবে, কিন্তু আমি চিন্তা করলাম যে সেটা তোমার প্রফেশনকে ক্ষতিগ্রস্ত করবে। একটি মানুষের একজন ডাক্তারের প্রতি মমতার জায়গাটুকু দেখেন, উনি আমাকে চরিত্রটি দেওয়ার সময় চিন্তা করেছেন যদি তাকে দিয়ে কমেডি টাইপ অ্যাক্টিং করাই সেটাতে রোগীদের আস্থা তার প্রতি কমে যাবে কিনা, উনি সেটিও ভেবেছেন, ভেবে আমাকে দিয়ে শুরু করেছেন সিরিয়াস ক্যারেক্টার। আমি বললাম স্যার আপনি যা ভালো মনে করেন তাই করেন। এই প্রথম হাসির ক্যারেক্টার উনি দিলেন আমাকে, শুরু হলো। তাতে আমার রোগীরা আমার প্রতি একটু আস্থা হারানি। এবং দুটি তো ভিন্ন ক্ষেত্র, যখন একজন ডাক্তারের কাছে রোগী কিন্তু সে ভালো অভিনয় করে এটা দেখে আসবে না, ডাক্তারের কাছে আসবে সে ভালো চিকিৎসা করে কিনা। সুতরাং আমার কাছে যে রোগীরা আসে তারা আমার চিকিৎসার প্রতি আস্থা রেখে আসে, আমি অভিনয় ভালো করি সেটা দেখে আসে না। এবং স্যারের সে হিসাবটাই সত্যি হয়েছে, আমার রোগী একটাও কমেনি, বরঞ্চ রোগী বেড়েছে। রোগীদের অ্যাপ্রোচ মানে আপনার প্রতি কি ডাক্তার এজাজ মানে নাটকের ওরকম থাকে নাকি মানে একজন ডাক্তার গম্ভীর মানুষ এরকম হিসেবে থাকে, বুঝেন কি না যে রোগীদের কাছে আমার ইমেজ ভালো ডাক্তার হিসেবে, এবং তারা ভালো ডাক্তার মনে করেই আসে। তারপর বলে মাঝে মধ্যে বলতে চায়, বাট আমি চেম্বারে কখনোই এই প্রসঙ্গটা আনি না। চেম্বারে অনেকে সেলফি তুলতে চায়, অনেকে ছবি তুলতে চায়, অনেকে অভিনয় নিয়ে কথা বলতে চায়। আমি বলি যে এখানে এটা আমার চিকিৎসার জায়গা, এটা আমার চিকিৎসা সম্পর্কিত ইবাদতের জায়গা, অভিনয়ের কথাটি অভিনয়ের জায়গায় বলবেন এখন না, আমি এটা বলেই তাকে আটকে দিই। আপনারা সবাই শুনছেন অনলাইন রেডিও, রেডিও মেডিটিউন, আর আপনাদের সাথে আছি আমি K71 থেকে রেহনুমা তারানুম নিশি, আর আমার সাথে আছে আমি লিসানুল হাসান, আমি K71 থেকে, এবং আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় অভিনেতা এবং একজন চিকিৎসক ডাক্তার এজাজ, আমরা কথা বলছি ওনার সাথে। আচ্ছা স্যার, একটু জানতে চাচ্ছি যে নিউক্লিয়ার মেডিসিন নিয়ে যদি একটু কিছু বলতেন, মানে এই সাবজেক্টটা আমরা অনেক কম জানি বা আমাদের নিজেদেরও, মানে আমরা ফিফথ ইয়ারে পড়ি কিন্তু এখনো আমরা অতটা জানি না এটা সম্পর্কে, তো একটু যদি আপনি বলতেন যে এই সাবজেক্টটার মানে ভবিষ্যৎ বা এটা নিয়ে কিভাবে কাজ করা যায়। আসলে এটা তো মানে যেটা হয়েছে যে নিউক্লিয়ার মেডিসিনটা পরমাণু শক্তি কমিশনের অধীনে ছিল, কলেজে ছিল না, যে কারণে ডায়াগনস্টিক এবং ক্লিনিক্যাল কাজগুলি অনেক সুন্দরভাবে হচ্ছিল, কিন্তু পড়াশোনার ব্যাপারটা ওই একটু আলাদা থাকবার কারণে, কলেজের ভেতরে না থাকবার কারণে ওইভাবে হয়নি। এখন যেহেতু কলেজে পোস্ট ক্রিয়েট হয়েছে, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এখন স্বাভাবিকভাবেই নিউক্লিয়ার মেডিসিনটা পড়ানো হবে এবং একেবারেই দরকার তো, কারণ রেডিও নিউক্লাইড ব্যবহার করে আমরা যে রোগগুলি নির্ণয় করি এবং চিকিৎসা করি সেটাই হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন।
যেরকম একদম ব্রেন স্ক্যান, রেডিওস্টপি ইউজ করে আমরা করি, হার্ট স্ক্যান, লিভার স্ক্যান, কিডনি স্ক্যান, রেনোগ্রাম, হ্যাঁ, তারপর থাইরয়েডে যদি আমরা যাই, হ্যাঁ, শুধু ডায়াগনোসিস না, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম এগুলি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট, এবং ভেরি এসেনশিয়াল যেটা প্যাপিলারি কার্সিনোমা, যেটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি প্যাপিলারি কার্সিনোমা আফটার সার্জারি যে অ্যাবলেশন থেরাপি, সেটাও রেডিওনিউক্লাইড দিয়ে। তো এই বিষয়টি আসলে ওই ক্লিনিক্যাল সাইডটা আলাদা থাকার কারণে পড়াশোনাটা ছাত্রদের ছাত্রীদের হয়নি, এবং আমিও জানতাম না। আমি যখন ভর্তি হতে গেলাম নিউক্লিয়ার মেডিসিনে, তখন থেকে আমি জানা শুরু করলাম। আসলে যেহেতু বিষয়টি এইভাবে পড়ানো হয়নি ছাত্রছাত্রীদের, সে কারণেই অনেকেই বিষয়টি জানেন না। তো আমি আশা করছি এখন যেহেতু কলেজে পোস্ট ক্রিয়েট হয়েছে, কলেজে অবশ্যই আমরা পড়াবো, এবং আগেও অবশ্যই সবাই জানতো, এখন আরও বেশি করে জানবো, মানে তেজস্ক্রিয় পদার্থ দিয়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা, রেডিও অ্যাক্টিভ নিউক্লাইড দিয়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা। অবশ্যই আমাদের জন্য অনেক ভালো হবে, মানে আমরাও এখন তো। স্যার, এবার একটু যদি আপনার মানে ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই, যেহেতু আসছিল, আপনি বলছিলেন যে আপনার সন্তানদের চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা। আমার এক বউ, কেন বলি না, ওই যে বললাম যে মাঝখানে খুব ফেসবুকে লেখালেখি হয়েছে আমাকে নিয়ে, সেটির কারণ আসলে ছিল অনিমেষ আজ স্ট্যাটাসটা এই জন্য দিয়েছিলেন যে আমরা যারা অভিনয় করি তারাও যে ভালো মানুষ, তারাও যে ভালো কাজের সাথে জড়িত, সেটির বিষয়টি একটু জানানো। কারণ সবার ধারণা যে নাটক করে, যে অভিনয় করে, তার কন্ট্রোভার্সি ছাড়া তার জন্য কোনো নিউজ হতে পারে না, এটাই মনে হয়। এই জন্যই আসলে নিউজটা করা, কিন্তু পরে নিউজে দেখা গেছে যে আমার প্রমোশনটা নিয়ে বেশি তোলপাড়া হয়েছিল, যেটি আশা করিনি। যা হোক আর কি, তারপরেও প্রমোশন তো অবশ্যই আনন্দ বিষয় আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মূল সংবাদ ছিল যে আমরা যারা মিডিয়ায় কাজ করি, অভিনয় করি, তারাও ভালো মানুষ। তো সেই জন্যই বললাম যে একটা বউ, আর কারণ অনেকেই ভাবে মিডিয়ার লোকদের দুই তিনটা বউ থাকতে পারে, একটা বউ। আমার অত্যন্ত ভালোবাসি আমার স্ত্রীকে, কারণ আমার স্ত্রীর পরিশ্রমের জন্যই আমার বাচ্চারা আজকে ভালো ভালো জায়গায় লেখাপড়া করছে। আমার বড় মেয়ে ডাক্তারি পাস করেছে, ও এখন ইন্টার্নশিপ করছে, ছোটো মেয়ে ফিফথ ইয়ারে, বড় ছেলে থার্ড ইয়ারে, আর সব ছোট ছেলে, সে কেন জানি ডাক্তারি পড়ব না, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেলথ ইকোনমিক্সে পড়ে। তো ছেলেকে বলেছি সেদিন যে বাবা ডাক্তারি পড়লে না, কিন্তু যে বিভাগে পড়ছো সেখানে কিন্তু হেলথ আছে, তুমি কিন্তু আমাকে ছেড়ে যেতে পারো নি। খুব ভালো বাবা হিসেবে দেখে ওরা, এবং ওরা ওদের কোন কষ্টের খবর হলে আমাকে দিতে চায় না, যে বাবা কষ্টটা নিতে পারবে না, নিতেই পারবে না। যেরকম গতকাল গাজীপুর মেডিকেল কলেজে অনেক ঝামেলা হয়েছে, আমার মেয়ে ঝামেলার মধ্যে ছিল, সে আমাকে কিছু জানেনি। আমার বড় মেয়ে ফোন করে জানবার পর আমাকে ফোন করে বলছে যে আবু তুমি কি জানো ও কী সমস্যার মধ্যে আছে। তারপর আমি ফোন করলাম, ফোন করার পরে দেখি সে কান্নাকাটি করছে। তা আমি যখন বললাম মা তুমি আমাকে জানাও নি কেন, সে তখন হাউমাউ করে বললো যে আবু তুমি তো কান্নাকাটি শুরু করবে। তো আমাকে ছেলেমেয়েরা এইভাবেই দেখে, মানে আমি ওদেরকে যতটুকু আদর করি ওরা আমাকে আদর করে তার চেয়ে অনেক বেশি। আপনি তো সিনেমায় কাজ করেছেন, আবার ওনার সাথে নাটকেও কাজ করেছেন, তো দুইটায় কাজ করে মানে কোনটা ভালো লাগতো কাজ করতে, বা এখনো যদি বলি যে সিনেমায় না নাটক কোনটায় কাজ করতে আপনার? সিনেমা তো আসলে সবসময় বড় জায়গা, সিনেমায় কাজ করার মজাটাই অন্যরকম। হ্যাঁ, যেমন এখনও আমার ইচ্ছা করে আমি ছবিতে কাজ করব, কারণ ছবির যে ছবির মজা, মানে সারা পৃথিবীতেই তো শ্রেষ্ঠ অভিনেতা বলতে আমরা কাকে বুঝি, অমুক ছবির অমুক অভিনেতা। শ্রেষ্ঠ পরিচালক বলতে আমরা বুঝি অমুক ছবির অমুক পরিচালক। অস্কার ছবিতে, নাটকে তো অস্কার নেই, তো ছবি অবশ্যই শ্রেষ্ঠ জায়গা একজন অভিনেতার, এবং আমি অবশ্যই ছবিতে কাজ করে আনন্দ পাই। হুমায়ুন স্যারের বিষয়ে আসলে বলবো,
যে স্যারের যাহা নাটক তাহাই ছবি তাহাই বিজ্ঞাপন, স্যারের যে কোনো কাজ করেই শান্তি পেতাম। আপনি কি কোনো বিজ্ঞাপনে কাজ করেছেন? হ্যাঁ, অনেকগুলি বিজ্ঞাপনে কাজ করেছি। সেই শ্রেষ্ঠ বিজ্ঞাপনটি ছিল হুমায়ুন স্যারের, ওই যে আমি পকেট থেকে দুধের একটা ডিব্বা বের করতাম, ওইটা ছিল অসাধারণ একটা বিজ্ঞাপন, এটা স্যার বানিয়েছিল। স্যার আরেকটা প্রশ্ন, যে ছবিতে কাজ করাতে আসলে একটা বড় কমিটমেন্টের ব্যাপার, বেশ একটা বড় সময় দিতে হয়, নাটক হয়তো অতটা সময় লাগে না, তো স্যার এই যে চিকিৎসার পড়াশোনা ছিল আপনার, সময়টা ম্যানেজ করতে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেন। আমি যখন শ্রাবণ মেঘের দিন শ্যামল ছায়া রিলিজ পেল, তারপরে রিয়াজের একটা ছবি রিলিজ পায়, এটা ভেরি কমার্শিয়াল, FDC হৃদয়ের কথা, এই ছবিটা আমার গান নাচ সব কিছু ছিল, মানে তথাকথিত কমার্শিয়াল ছবি বলতে আমরা যা বলছি। এই ছবিটি রিলিজ হওয়ার পরে আমি FDC থেকে প্রায় প্রতিদিন ছবির অফার পেতাম, প্রতিদিন বিখ্যাত বিখ্যাত পরিচালকটা আমাকে ফোন করেছেন। তো তখন আমি উত্তর একটাই দিয়েছি যে ফিল্ম হচ্ছে ফুল টাইম জব, আমি ছবি করতে পারবো না, কারণ আমি ডাক্তারি বাদ দিতে পারবো না, আমি ডাক্তারি করবো, মাঝে মধ্যে অল্প সময় নাটক করব, কারণ অল্প সময় দিয়ে ছবি করা যায় না। তারপরে আমি বছরের মধ্যে ম্যানেজ করে একটা দুটা ছবি করি। স্যার একটা জিনিস জানতে চাই, যে সবাই তো যখন বলে না যে আপনি কি হতে চান, মানে অভিনয়ের ক্ষেত্রে সবাই বলে যে আমি নায়ক কিংবা নায়িকা হতে চাই, এবং এগুলো হয়েই জনপ্রিয় হতে চাই, কিন্তু স্যার আপনি তো কখনো নায়ক হননি মনে হয়, কিন্তু এরপর আপনাদের যে এত জনপ্রিয়তা, মানে এক নামে সবাই চিনে, এই জিনিসটা আপনার মানে আপনার কেমন লাগে? আমার বউকে নিয়ে একবার শপিং এ বের হয়েছি, তো আমার বউ কিন্তু আমার সঙ্গে শপিং এ বের হয় না, একবার দুবার তিনবার তারপর বের হয় না। তো রাপা প্লাজে দিয়ে আমি এবং আমার বউ হাঁটছি, সাথে আমার মেয়ে, তো সবাই যেটা হয় এক একজনের থ্যাঙ্কস দেবার স্টাইল তো এক এক, আমাকে রিক্সারা যেভাবে থ্যাঙ্কস দিবে আপনারা সেভাবে দিবেন না। তো মাঝখান দিয়ে যাচ্ছে, চারদিক থেকে নানা রকম চিৎকার হই হুল্লোড়। ঠিক 5-7 মিনিট পরে বউ আমাকে বললো যে এক কাজ করো, তুমি হয় আগে যাও না হয় পিছিয়ে যাও, আমি বান্দর নিয়ে ঘুরতে পারবো না। এটা আমি অনেক জায়গায় বলেছি, আসলে এটা হচ্ছে প্রথম ব্যাপার। তারপরে আমার মেয়েদের, আমার মেয়েরা পড়তো বিক্রম মিশ্রায়, ছেলেরা পড়তো সেন্ট জোসেফ, তো একদিন মেয়েদের এবং ছেলেদের পরীক্ষা একদিনে পড়ে গিয়েছে। তো আমার বউ আমাকে বললো যে তুমি এক কাজ করো, তুমি মেয়েদেরকে নিয়ে যাও, আমি ছেলেদেরকে নিয়ে যাই। তো আমার বড় মেয়ে দেখি ওর মার কাছে যেয়ে বলছে, আম্মু আম্মু তুমি আমাদেরকে নিয়ে যাও, তুমি আমাদেরকে নিয়ে যাও, আব্বুদেরকে নিয়ে যাও। তো কারণটা কি? কারণটা হচ্ছে আমি তখন বলিনি, বাট আমি বিষয়টা আমি অবজার্ভ করলাম। কারণটা হচ্ছে যে মেয়েরা ওর মাকে বলে যে আব্বুকে দেখে সবাই কেন হাসবে, আব্বুকে দেখে কেন হাসবে, মানে ওর বাবাকে দেখে ওর সব ক্লাসমেটরা হাসে, এটা ওর কাছে মনে হয় যেটা অপমানজনক, আমার আব্বুকে দেখে কেন হাসবে, এই জন্য তোর আব্বুকে সঙ্গে নিবে না। অ্যাকচুয়ালি আমি একটু আগে দেখছিলাম, যেহেতু অ্যাডমিশন চলছে, অনেক গার্জিয়ান আপনি যখন এখানে প্রবেশ করলেন তাদের রিয়াকশনটা আমি দেখছিলাম, যে সবাই বলে বলে করছিল, আমি টিভি স্ক্রিনে দেখেছি, আমি খুব এনজয় করি। অনেকে আছে না যখন কেউ হাসে, আমাকে দেখে কেন হাসবে, আমার অবুজ মেয়ের কথা। কিন্তু অনেকে বলে না যে হাসালেই মানে পার্সোনালিটি কমে যাওয়া, বা হাসা মানে হাসাচ্ছি কেন, এই জিনিসটা আপনি কিভাবে বলেন? আমি এটা কখনোই মানি না, আমি কখনোই এটা স্বীকার করি না। কেন যে আমার আমার পেশেন্ট এবং আমার পারিপার্শ্বিক সবার মাঝে আমার চলাফেরার মধ্যে আমি দেখেছি কোনো রকম কিছুই হয় না, কিছুই হয় না, এটা একদম ভুল কথা। বরঞ্চ আমি মনে করি যারা মজার অ্যাক্টিং করেন তাদেরকে দর্শক বেশি ভালোবাসে, এটি আমার আমার জীবনের পাওয়া থেকে আমি বলছি, যারা মজার অ্যাক্টিং করেন দর্শকরা। হ্যাঁ, সমস্যাটি হয় কি যে আসলে কমেডি তো সবাই বোঝে না, কমেডি যারা করে তাদেরকে অনেকে ভার মনে করে, জোকার মনে করে, কিন্তু একজন জোকার, একজন ভার আর একজন কমেডিয়ান এক না। চার্লি চ্যাপলিন ছিলেন কমেডিয়ান, যার উপাধি ছিল স্যার চার্লি চ্যাপলিন, সারা পৃথিবীর একজন বরণ্য মানুষ স্যার চার্লি চ্যাপলিন, মানে আমার স্বপ্ন যেটা জীবনে যে যদি কখনো চ্যাপলিন হতে পারতাম, তো তার প্রতি শ্রদ্ধা ভালোবাসার কি মানুষের সীমা আছে? অনেক ওই যে কারণ আমরা সমস্যাটা করি যে একজন কমেডিয়ান, একজন ভাঁড়, একজন জোকার, তিনজনকে এক কাতারে ফেলতে চাই, তখনই কমেডিয়ানকে অসম্মান করা হয়। কিন্তু কমেডিয়ান ভাঁড় আর জোকার এক না, সার্কাসের জোকার আর কমেডিয়ান এক না, একজন ভাঁড়
আর একজন কমেডিয়ান এক না। আপনি যেটা বলছিলেন যে হুমায়ুন আহমেদ স্যার অনেক লেখা মনে হয় অনেক লাইক, কিন্তু তার ভিতরে আসলে অনেক মেসেজ থাকে। একজন কমেডিয়ানের পারফরমেন্স আপাতত দৃষ্টিতে অনেক লাইট মনে হতে পারে, কিন্তু তার মধ্যে অ্যাকচুয়ালি অনেক মেসেজ থাকে, অনেক থিংকিং থাকে, যেগুলো আমাদেরকে চিন্তা করতে শিখাতে পারে। দ্য টিপস একটা ছবি আছে চার্লি চ্যাপলিনের, আমি ছবিটা দেখলাম, মানে কিরকম অভিনয়, আমি আমার চোখে পানি আসছে, আবার আমি হাসছি, আবার চোখে পানি আসছে, আবার হাসছি, মানে কি ক্ষমতা একজন অভিনেতার যে আপনাকে মুহূর্তে মুহূর্তে সে কাঁদাচ্ছে, চোখের পানি গড়ে পড়তে না পড়তে সে আপনাকে হাসাচ্ছে, এই হচ্ছে একজন কমেডিয়ান। কিন্তু আমরা কমেডিয়ানকে ভারের সাথে মিলাতে চাই, জোকারের সঙ্গে মিলাতে চাই। কমেডিয়ান কখনোই ভার না, জোকার না, কমেডি অনেক কঠিন অভিনয়। তো আমরা যেহেতু কমেডিটা বুঝি না, কমেডিয়ান বুঝি না, আমি ছবিতে দুই কারণে নিয়মিত হইনি। একটি কারণ হচ্ছে আমার সময় নেই, দ্বিতীয় কারণ ছবির এই সময় বাংলাদেশ চলচ্চিত্রে অনেকেই বোঝেন না কমেডি কী। ওনারা কমেডিয়ানকে ছবিতে ভার হিসাবে উপস্থাপন করে, ওনারা কমেডিয়ানকে ছবিতে জোকার হিসাবে উপস্থাপন করে, এটা তো হবে না। ওনারা, আমি এটা বলেছি একদিন পরিচালক যে ভাই আসলে আপনারা অনেকেই বোঝেন না যে কমেডিটা কী, কমেডিয়ানকে আপনারা কমেডিয়ানকে ভার বানায় ফেলেন, জোকার বানায় ফেলেন, জোকার কিন্তু কমেডিয়ান না, ভার কিন্তু কমেডিয়ান না, কমেডিয়ান অনেক বড় মাপের একজন অভিনেতা, এটার মূল্যায়ন হয় না। কমেডিয়ান মানে হাফ প্যান্ট পরে দৌড়াচ্ছে, কমেডিয়ান মানে মুখটা ভেঞ্চিয়ে কাটতেছে, কমেডিয়ান মানে একটা ছাগলের মতো একটা মশলাগায়, এটা তো না। কমেডিয়ান মানুষকে কাঁদাবে, হাসাবে, দুর্দান্ত অভিনয় করে যাবে, এটা যেহেতু বোঝেন না সেটাও একটা দুঃখ, মানে ছবি নিয়মিত না করার। তবে প্রথম কারণ হচ্ছে আমার এই পেশায় থেকে ফুল টাইম অ্যাক্টিং করা সম্ভব না। আপনার কোনো প্রিয় চরিত্র বা প্রিয় ডায়লগ যদি বলতে পারি? সেই শ্রাবণ মেঘের দিনের ডায়লগ, একটা ডায়লগ ছিল যে আমার আমার স্ত্রীর সন্তান প্রসব হবে, টেনশনে আমার ছেলেটা কাঁদছে। তখন আমি ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলছিলাম, কান্দোস কেন্দ্রে বেটা, কান্দা কোনো লাভ নাই, লাভ থাকলে দুনিয়ার মানুষ সবসময় কাঁদত। খুব আসলেই ওই সময়ের জন্য ডায়লগটি খুব খুবই খুবই প্রযোজ্য ছিল এবং আমার খুব প্রিয় সংলাপ। স্যারের সব সংলাপই প্রিয়। পরাণ ভলি, তারপরে শ্যামল সাহেব মাঝির চরিত্র, চোর নাটকে চোরের চরিত্র, চৈত্র দিনের গানের রাজমিস্ত্রির চরিত্র, তারপরে এগুলি দুটি নাটক, এই দুটি ছবি আমার জীবনের সেরা কাজ। জিজ্ঞেস করতে চাই যে আপনি তো যার সাথে কাজ করেছেন, হুমায়ুন আহমেদ, তারপর চ্যালেঞ্জার ছিলেন, তারপরে সালে আহমেদ ওনার সাথেও করেছেন, ওনার অনেকেই তো এখন নাই, বা আপনাদের যে একটা টিম ছিল বা আড্ডা হতো সবসময়, এই জিনিসটা কি মিস করেন স্যার? সালে ভাই আছেন, চ্যালেঞ্জার ভাই নেই। সালে ভাই খুব অসুস্থ, সালে ভাইয়েরও খুবই দুঃখের কপাল। ওনার একটা মেয়ে এক্সপ্রেস গানিতে ছিলেন, সাডেনলি মারা যান মেয়েটা, মেয়েটা মারা যাওয়ার পরে ওনার জীবনে এখন আর দুঃখের সীমা নাই। ওনার ছেলেটা, ছেলেটা সেরকম কিছু করতে পারেনি, মেয়েটা খুব ব্রিলিয়ান্ট ছিল, ও খুব খুবই কম বয়সে এফসিপিএস শেষ করেছিল, গানির কনসালটেন্ট ছিল, তারপরে সাডেনলি মারা গেছে, তারপরেই সালেভার জীবন এখন খুবই কষ্টের, খুবই দুঃখের। অথচ যে মানুষটি আমাদেরকে সব সময় হাসাতেন, সালেভাই সেটে থাকা মানেই আপনাকে প্রতি মুহূর্তে হাসতে হবে, এত মজার মানুষ ছিল। আসলে মিস করে কি, এখন নাটকের জগৎটাই মিস করে। এখন কথা আছে না, দুধের স্বাদ গলে মিটানো, এখন দুধের স্বাদ গলে মিটাই। যেরকম যে সিগারেট খায় সে বেনসনের পয়সা না থাকলে বিড়ি খায়, আমাদের অবস্থা হয়েছে সেরকম, মানে অ্যাক্টিংটা তো নেশা, এই জন্য অ্যাক্টিং করি। বাট অ্যাক্টিংয়ের যে আনন্দ, অভিনয়ের যে আনন্দ, এটি হুমায়ুন স্যার চলে যাওয়ার পরে আমাদের জীবন থেকে চলে গিয়েছে এবং ফিরে যে আসবে না সেটিও নিশ্চিত। এখন কাজ ভালো করি না তা না, গুটি কত কাজ ভালো হয়, কিন্তু তারপরও ওই প্রশান্তি, ওই শান্তি, এটা আর জীবনে আসে না। এটা হুমায়ুন স্যারের ইউনিটে যারা কাজ করেছে তারা বুঝবে যে কী ধরনের একজন মানুষ প্রতি মুহূর্তে কাজের নেশায়, কাজের আনন্দে মানুষকে রাখতে পারে। কাজের নেশা শুধু না, কাজের আনন্দে কথাই বারবার বোঝা যাচ্ছে যে ওনাকে কেন ম্যাজিশিয়ান বলতো সবাই। আচ্ছা স্যার, আরেকটা জিনিস জানতে চাবো যে আমরা অনেকেই জানি বা অনেক সময়
বলি যে মানে শুনেছি যে স্যার অনেক মানে পাগলামি করতেন, মানে স্যারের ভাষায় যদি বলি যে মানে জোৎস্না রাতে পানির মধ্যে নেমে যাওয়া বা সবাই মিলে একসাথে জোৎস্না দেখা, এগুলো কি আপনাদের সাথে করেছেন বা আপনারা কি ওই মানে ওই ঝোঁকের সামিল হয়েছিলেন? সেদিন একজন ডাক্তার সাহেব আমাকে বলছিলেন যে এক্সাম্পল দিলেন যে দেখেন কোনো একটি জায়গায় যে নাম বলব না, যেদের জায়গাটি কত সুন্দর আমার যে জায়গাটি কিন্তু এত সুন্দর না। আমি তখন উত্তরটা দিয়েছিলাম, উনি আমার উত্তরে খুবই বিরক্ত। আমি বললাম মেধাবী মানুষের জায়গা কেন সুন্দর হবে, ডাক্তাররা তো মেধাবী, মেধাবী লোকের মাথায় তেল থাকবে না, চুল উস্কো খুশকো থাকবে, শার্টের বোতাম থাকবে না। তো হুমায়ুন স্যারের যে কাজগুলিকে সবাই পাগলামি বলতো এগুলিকে আমি কখনোই পাগলামি করব না। একজন মেধাবী মানুষ এরকমই হবে যে খুব ভালো ডাক্তার, তার জুতায় কালি থাকবে না, তাই না? তার মাথা ঠিক মতো, মাথার স্মৃতি ঠিক থাকবে না, কারণ সে তো কাজের নেশা। উনি ছিলেন অতি মেধাবী একজন মানুষ, সুতরাং ওনার কিছু কাজ আমাদের কাছে পাগলামি মনে হয়, আসলে সেটা পাগলামি ছিল না। যেরকম স্যারের সঙ্গে প্রথম আমি স্যারকে নিয়ে যাচ্ছি নুহাশপল্লীর জায়গা দেখাতে, নদীর পাড়ে হঠাৎ বৃষ্টি নামলো, তখন আমি তো স্যারকে চিনি না, তো আমি ছাতার জন্য ছুটাছুটি করছি এবং আল্লাহ সহ একটা ছাতা পেয়ে গেলাম, ছাতা নিয়ে দৌড়তে গেলাম। স্যার আসতে পারে ছাতাটা সরালেন, না ছাতা লাগবে না ডাক্তার, তুমি যাও। উনি বৃষ্টিতে ভিজছে না, আমি অবাক হয়ে গেলাম, কিরে বৃষ্টিতে কেন ভিজছে? পরে জানলাম যে বৃষ্টিতে ভেজাটাই ওনার আনন্দের একটা ব্যাপার, জ্যোৎস্না দেখা ওনার একটা আনন্দের বিষয়। এটাকে আমরা কেন পাগলামি করব? আমি যদি বৃষ্টি আমার কাছে ভালো লাগে তাতে পাগলামি না, আমি জ্যোৎস্না রাতে শুয়ে থাকবো, আমি যদি জ্যোৎস্না স্নান করতে চাই সেটাকে কেন পাগলামি করব? স্যার কোনো পাগলামি করেনি, স্যারের কাজগুলি ছিল একজন অতি মেধাবী মানুষের কাজ, যেটা আমাদের মতো সাধারণ মানুষদের কাছে মনে হতো পাগলামি। আসলে গল্পে গল্পে বেশ অনেকটা সময় চলে গেল, এখন যদি গল্প করতে হয় তাহলে এই গল্পের আসলে কোনো শেষ নেই। বন্ধুরা আপনারা শুনছেন রেডিও মেডিটিউন সাউন্ডস অফ মেডিকেল লাইফ, যেখানে আজকে আমাদের সঙ্গে আছেন ডাক্তার এজাজ। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। স্যার শেষই খালি জানতে চাবো যে আমাদের জন্য মানে আমরা যারা এখনো স্টুডেন্ট আমাদের জন্য যদি আপনি কিছু বলেন স্যার, আপনার অভিজ্ঞতা। প্রথমেই বলেছি যে গায়ে আপ্রন দেখলে আমি স্যালুট করি, সে একজন ডাক্তার হলেও স্যালুট করি, সে যদি মেডিকেলের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয় তাকেও আমি স্যালুট করি, কারণ এই পেশাটার প্রতি আমার শ্রদ্ধা স্নেহ ভালোবাসার অন্ত নেই। থ্যাংক ইউ স্যার, আমরা মানে আমি বা ওর কথা বলবো যে আমরা অনেক কিছু শিখেছি আজকে স্যার আপনার কাছ থেকে, মানে পুরো মন্ত্রমুগ্ধের মতো আমি আসলে পুরো ইয়েটা শুনছিলাম, মানে সেই অভিজ্ঞতার ঝুলি যে এত সমৃদ্ধ হতে পারে, এত মজার সব অভিজ্ঞতা থাকতে পারে, আজকে আপনার সঙ্গে কথা না বললে আসলে জানা যাবে না। একটা এত বড় মানুষ যে এত বিনয়ী হতে পারে স্যার, এটা হচ্ছে সবচেয়ে বড় বড় শিক্ষা আমার মনে হয়। যারা প্রচুর বড় মানুষ অবশ্যই না, আমি অতি সাধারণ মানুষ, আমরা একটি তো আপনার অভিনয়ের ফ্যান, আজকে থেকে মনে হয় যে একজন চিকিৎসক বা মানুষ হিসেবে আপনার ফ্যান হয়ে গেলাম। তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা জানি যে আপনি অনেক বিজি, এর মধ্যে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা, আপনার ফ্যামিলির জন্য, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা আশা করি যে আপনার পরবর্তী যে সময়গুলো আছে অনেক ভালো ভালো সময় কাটবে, আপনাকে আমরা আরও বেশি বেশি পাবো। স্যার আমাদের জন্য সবসময় দোয়া করবেন, আর আপনি অবশ্যই স্যার অনেকদিন আমাদের মাঝে থাকবেন এবং ভালো থাকবেন স্যার। সব ডাক্তার, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আমার সহকর্মী, সব ডাক্তারি পড়া ছাত্র ছাত্রীদের প্রতি আমার স্নেহ, শুভেচ্ছা এবং শ্রদ্ধা।